the hundredth digit of the square root of the square number 3 15 840 মানে 315 844 বলছে এইটা একটি স্কয়ার নাম্বার ঠিক আছে এটা বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তো এর বর্গমূল যদি করা হয় ঠিক আছে তাহলে 100 প্লেসে মানে শতকের ঘরে কোন অঙ্কটি আসবে এটা হলো প্রশ্ন তো তোমাকে কি বলতে হবে আগে এটাকে বর্গমূল করতে হবে তাই তো 315 844 কত বর্গমূল 562 বর্গমূল ধরো তুমি জানো না ধরে নিলাম পরীক্ষার আগে তুমি বর্গমূলটা বার করে সময় নষ্ট করে ফেলছো বুঝতে পারলে নাকি তুমি পরীক্ষার আগে যদি বর্গমূলটা বার করতে যাও তাহলে তোমার কি হবে পরীক্ষার আগে টাইম ওয়েস্ট ঠিক আছে কেন হোয়াই কেন টাইম ওয়েস্ট হবে কারণ হচ্ছে বর্গমূল বার করার ঝামেলা পদ্ধতি আছে আর পদ্ধতি দিয়েই তোমাকে বার করতে হবে বর্গমূল তো ওই জন্য আমরা ওই পদ্ধতিতে যাবো না ভালো করে বুঝবো কিভাবে আমরা অ্যান্সার করবো দেখো প্রশ্ন ভালো করে বুঝবে 100 ডিজিট মানে ধরো সাপোজ 341 আমি লিখলাম তো এর 100 ডিজিটটা কোনটা এর 100 ডিজিটটা হলো 3 এটা হলো এককের ইউনিট ডিজিট এটা হলো দশকের ঘর এবং এটা হলো শতকের ঘর ঠিক আছে এটা 10 এর ঘর এটা 100 এর ঘর তো 100 এর ঘর কোনটা 3 এটা কি জানিস এটা ভালো করে দেখো এইবার একটু ভালো করে দেখো ঠিক আছে 315 544 এটা কার মধ্যে রয়েছে মানে কোন সংখ্যার মধ্যে রয়েছে এটা খুব ভালো করে যদি দেখো তাহলে এতগুলো এগুলো বাদ দিয়ে দাও এগুলো সব শূন্য ধরে নাও সব শূন্য এগুলো সব শূন্য মানে এগুলো কোনো ভ্যালু নেই বাদ দিয়ে দিলাম তাহলে 3100 মানে 31 দুটো শূন্য দুটো শূন্য তাই তো 31 যে সংখ্যাটা কার কার মধ্যে থাকে কোন দুটো স্কোয়ার নাম্বারের মধ্যে থাকে একটা হলো 25 এবং একটা 36 কি এটা বুঝতে কি বলি এই 31 নাম্বারটা কার কার স্কোয়ার নাম্বারের মধ্যে রয়েছে 31টা এই 25 আর 36 স্কোয়ার নাম্বারের মধ্যে বিটুইনে রয়েছে তাই তো তার মানে একটা 5 স্কোয়ার একটা 6 স্কোয়ার আচ্ছা এখানে কটা শূন্য 4টে শূন্য তার মানে দুটো শূন্য স্কোয়ার করলে 4টে শূন্য আসে তার মানে এই নাম্বারটা কার মধ্যে থেকে কার মধ্যে বিলং করছে 500 to 600 তাই তো 31 এই সংখ্যাগুলো তো মানে 31 4টে শূন্য আর 31 5 আর 4 4 একই ব্যাপার তার মানে 25 4টে শূন্য আর 36 4টে শূন্য এর মধ্যে বিলং করছে কে 31 58 4টে শূন্য এই তো হিসাব আর তো বুঝে লাভ নেই তাহলে কার কার মধ্যে বিলং করছে 500 টু 600 500 টু 600 তুমি যে নাম্বারই লেখো না কেন ধরো 501 টু 599 তুমি যে নাম্বারই লেখো না কেন তার 100 ডিজিটে কি কোন ডিজিট পড়ছে অনলি 5 এটা হলো পরীক্ষার হলে তোমাকে কি করতে হবে উইদিন টাইম তোমাকে কি করে ভাবতে হবে কারণ টোটালটা যদি তুমি করে করে করতে চাও তোমার এত পরীক্ষার হলে সময় নেই ভাই 100 ডিজিট জানতে চেয়েছে না পরীক্ষায় কি জানতে চেয়েছে এটা তো তোমার শেখার ক্লাস চলছে না পরীক্ষায় কি আসছে এবং তোমার পরীক্ষার এক্সাক্ট অ্যাপ্রোচ কি হওয়া উচিত ঠিক আছে তো হলে গিয়ে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে এই ধরনের অঙ্কগুলোকে যখনই দেখবে এরকম লেন্দি হয়ে যাচ্ছে তখন তোমাকে ভাবতে হবে যে কিভাবে ব্যাপারটা ছোট করা যায় 100 ডিজিট জানতে চেয়েছে তাই তো তাহলে 100 ডিজিট মানেই হচ্ছে এই দিকের ঘরটা মানে এই দিকের ঘরে এর কোনো প্রভাব নেই আমাকে মাঝখানের কথা জানতে চাইনি আমাকে প্রথমের কথাটা জানতে চাইনি এমনি এক্সাক্ট রুট বার করলে অ্যান্সার আসবেই সেটা আমার কাছে ইম্পর্টেন্ট ইস্যু না কারণ পরীক্ষা হলে কি জানতে চাই যে আমাকে সেদিকে ফোকাস করতে হবে ঠিক আছে এই জায়গাগুলোকে একটু ঠিক করতে হবে পরীক্ষার হলের অ্যাপ্রোচের জন্য ঠিক আছে হল অ্যাপ্রোচ খুব ইম্পর্টেন্ট শুধু অঙ্ক শিখলেই হবে না হলের অ্যাপ্রোচও ঠিক করতে হবে